নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সিক্স পেজের ভয়েস চেঞ্জগুলো তোমাদের সাথে খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা এখানে পাস্ট কন্টিনিউাস টেন্স এবং পাস্ট পারফেক্টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করবো পাস্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস চেঞ্জ তোমাদের সাথে প্র্যাকটিস করবো তেমনি পাস্ট পারফেক্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসও তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা তোমাদের হাতে ধরে শিখিয়ে দেব। তোমাদের সামনে প্র্যাকটিস করব। সুতরাং এটা একটা প্র্যাকটিস ভিডিও তো তোমরা যারা আমার ভিডিও দেখছ তোমাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো করে শুনে নাও দেখে নাও বুঝে নাও যদি তোমরা নিজেরা ভয়েস চেঞ্জ করতে পারো অ্যাক্টিভ থেকে প্যাসিভ তেমনি প্যাসিভ থেকে অ্যাক্টিভ যদি করতে পারো অবশ্যই বলবো ভিডিওটাকে শেয়ার করে দেবে কাদের মধ্যে করবে তোমার মতো যাদের মধ্যে আগ্রহ আছে শেখার আগ্রহ আছে যারা শিখতে পারছে না সুযোগ হচ্ছে না তাদের মধ্যে ভিডিওটাকে বিস্তার ঘটিয়ে দাও বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনে নেবে দেখে নেবে বুঝে নেবে যদি শেষ পর্যন্ত দেখার পর প্র্যাকটিস করার পর যদি বুঝতে পারো শিখতে পারো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে পরের পার্টের নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে বন্ধুরা আর আমি বলবো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে তো চলো শুরু করছি প্র্যাকটিস করছি দেখে নাও বন্ধুরা যেহেতু এটা একটা প্র্যাকটিস ভিডিও তো আমি তোমাদেরকে বলবো তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও বা বইটা বার করতে পারো বইয়েতে দেখবে যে ভয়েসের কোশ্চেনটা আছে তার নিচেতে জায়গা আছে সেখানে প্র্যাকটিস করতে পারো যেটা তোমাদের ভালো লাগবে সেভাবে তোমরা প্র্যাকটিস করো আলটিমেট প্র্যাকটিস করো বন্ধুরা কারণ আমরা প্রত্যেকেই জানি একটা প্রবাদ আছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট সুতরাং প্র্যাকটিস যত করবে তত বেশি পারফেকশন আসবে বন্ধুরা তো শুরু করছি প্রথম আছে ভয়েস চেঞ্জ ইন পাস্ট টেন্স ফার্স্ট কন্টিনিয়াস টেন্সের ভয়েস চেঞ্জ তো আমি তোমাদের বেশি কিছু নিয়ম শেখাবো না জাস্ট স্ট্রাকচারটা বলে দেবো অ্যাক্টিভ থেকে প্যাসিভের স্ট্রাকচারটা বলবো প্রথমে স্টেন্সের স্ট্রাকচারটা দেখে নাও প্রথমে সাবজেক্ট বসে এটা পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসে তারপরে ওয়ার্স অথবা ওয়ারের মধ্যে একজন আসবে সেটা সাবজেক্ট অনুযায়ী হবে যদি সিঙ্গুলার হয় ওয়াজ বসবে পুরাল হলে ওয়ার বসবে তারপরে ভি ওয়ান বসবে তার সঙ্গে আইএনজি বসবে এবং তারপরে অবজেক্ট বসবে এইটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউ স্টেন্সের স্ট্রাকচার আর এই স্ট্রাকচারটা অ্যাক্টিভ ভয়েসে ব্যবহৃত হয় তার মানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার এরপরে প্যাসিভ ভয়েসের এই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে তাহলে আমি ব্যাকেটা অবজেক্ট বলে লিখে দিচ্ছি যেহেতু অবজেক্টটা সাবজেক্ট হবে তাহলে আমি একটা লিখে দিচ্ছি তারপরে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একজন বসবে সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে যে কোনো একজন বসবে সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে তারপরে আইএনজির জন্য বিইং বসবে বি আইএনজি বসলো বিইং বসলো নেক্সট বসবে ভি থ্রি মেন ভাবে ভি থ্রি ফর্ম বসবে বাই বসবে এবং বাই বসার পর এই অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে তাহলে আমি অবজেক্ট ব্যাকেটের সাবজেক্ট লিখে দিলাম ওপরেরটা দিলাম পাস্ট কন্টিন্যাসটেন্সের টেন্সের স্ট্রাকচার তার মানে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার নিচেটা দিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ পাস্ট কন্টিনাস টেন্সের স্ট্রাকচার এই স্ট্রাকচার দুটো মনে রাখবে তাহলেই গোটা দুনিয়া উদ্ধার হয়ে যাবে ওকে শুরু করছি প্রথমে আছে দেখে নাও চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করার নিয়ম ফার্স্ট নাম্বার ওয়ান श्रेयान श्रेय प्लेइंग क्रिकेट श्रेयान क्रिकेट खेल अबजेक्ट को क्रिकेटा तथम क्रिकेट लिखे सीआरआई सी के क्रिकेट क्रिकेट एक्टा तस आई एनजी आई बींग बस क्रिकेट इज बींग मेनभार प्ले भ्लेड क्रिकेट वज बिंग प्लेड ब्रेय एस एच आर वाई এন স্টপ ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই স্রাম নাম্বার টু হাতে ধরে শেখাচ্ছে কিন্তু তোমাদেরকে দেখো দেয়ার ভিজিটিং দ্য ফেয়ার তারা মেলা পরিদর্শন করছিল অবজেক্ট কোনটা দ্য ফেয়ার তাহলে সাবজেক্ট চলে আসবে দ্য ফেয়ার দ্য ফেয়ার ফেয়ার যেহেতু একটা জিনিস তাই ওয়াজ বসবে ওয়াজ পর পরও আইনজির জন্য বিইং বসবে বিইং বসে যাচ্ছে মেন ভিজিট তার ভিতরে ভিজিটেড আই টি ইডি ওকে দ্য ফেয়ার ওয়াজ বিং ভিজিটেড বাই দে আছে দে থাকলে হবে দেম বাই দেম স্টবো স্যার দ্য ফেয়ার ওয়াজ বিং ভিজিটেড বাই দেম নেক্সট নাম্বার টু থ্রি উই আয়ার অল ভিজিটিং দ্য টেম্পল আমরা সবাই মন্দির পরিদর্শন করছিলাম অবজেক্ট কোনটা দ্য টেম্পেলটা অবজেক্ট তাহলে দ্য টেম্পলটা সাবজেক্টের ঘর হবে দ্য টেম্পল টি ইএম পি এল ই দ্য টেম্পল ঠিক আছে তো দ্য টেম্পল যেহেতু একটা জিনিস তাই ওয়াজ বসবে ওয়াজ বসে গেল ওয়াজ দ্য টেম্পল ওয়াজ ওয়াজ বিং বসবে একটা ওয়াজ বিং ভিজিটেড ভিআই ডি ভিজিটেড বাই বাই উই আছে আস হবে আর একটা শব্দ রয়ে গেল অল অলটা কোথায় বসে জানো তো দ্য টেম্পল ওয়াজ অল দ্য টেম্পিল কোথায় বসে বলো তো দ্য টেম্পেল এখানে ছিল উই আর অল ভিজিটিং তার মানে এখানেই ধারে পাশে বসবে দ্য টেম্পল ওয়াজ ওয়াজ উই আর অল আমরা সকলে ভিজিট করছিলাম বাই আস বাই অল আস বেশ সমস্যায় পড়ে গেলাম দ্য টেম্পল ওয়াজ বিং ওয়াজ অল বিং ভিজিটেড বাই আস না আমরা সবাই তাহলে আমরা সবাই মানে কি বাই আস তারপরে অলটা বসবে দ্য টেম্পেল ওয়াজ বিং ভিজিটেড বাই আস অল ভুল গেলে বলবে নাম্বার ফোর দ্য সার্চিং দ্য রুম পুলিশ রুম তল্লাশি করছিল অবজেক্ট কোনটা দ্য রুমটা অবজেক্ট তাহলে প্রথম লিখছি দ্য রুম দ্য রুম আর ডবল এম রুম রুম একটা ওয়াচ বসে গেল আইনজির জন্য বিইং বসছে ওয়াজ বিং সার্চড এস আর সিআইচিডি দ্য রুম ওয়াজ বিং সার্চড বাই দ্য পুলিশ এল আই সি ই ওকে নেক্সট নাম্বার ফাইভ দ্য স্টুডেন্টস ওয়ার রিসাইটিং দ্য পোয়েম ছাত্ররা কবিতা আবৃত্তি করছিল অবজেক্ট কোনটা বলো তো দ্য পোয়েমটা হচ্ছে অবজেক্ট তাহলে পোয়েমটা সাবজেক্টের চলে আসবে দ্য পোয়েম দ্য পোয়েম ওয়াজ

তাহলে মাই ব্রেকফাস্ট একটা অবজেক্ট তাহলে প্রথমে লিখছি মাই ব্রেকফাস্ট বিআর কে এফ এস টি মাই ব্রেকফাস্ট ওয়াজ বসবে ওয়াজ এর পর বিইং বসবে ওয়াজ বিং টেকেন টি এ কে ই এন মাই ব্রেকফাস্ট ওয়াজ বিং টেকেন বাই মি এম এ মি মিটা হচ্ছে অবজেক্ট মাই ব্রেকফাস্ট ওয়াজ বিং টেকেন বাই মি নেক্সট নাম্বার সেভেন দ্য ওয়াজ সিঙ্গিং আর সং অন দ্য স্টেজ মহিলা মঞ্চে একটি গান গাইছিলেন অবজেক্ট কোনটা মেন ভার্ব হচ্ছে সিঙ্গিংটা সিঙ্গিংয়ের পর কী আছে এর সংটা হচ্ছে মেন অবজেক্ট তাহলে এ সং একটি গান তারপরে ওয়াজ বসবে তারপরে বিং বসবে মেন ভার্বের ভিতরি বসবে সিংয়ের ভিতরি সাং এস ইউ এন জি আর সং ওয়াজ বিং সাং অন দ্য স্টেজ অন দ্য স্টেজ এস টি এ জি স্টেজ বাই দ্য ওম্যান ডু ও এম এ এম স্টপ আর সং ওয়াজ বিং সা অন দ্য স্টেজ বাই দ্য ওম্যান নেক্সট নাম্বার এইট অমল ওয়াজ লিফটিং দ্য উডেন বক্স অমল কাঠের বক্স তুলছিল অবজেক্ট কোনটা দ্য উডেন বক্সটা অবজেক্ট তাহলে প্রথমে বসবে দ্য উডেন ডাব্লু ডবল ও ডিএন দ্য উডেন বক্স বি ওএস বক্স ওয়াজ বি ইং বি ইআইএনজি দ্য উডেন বক্স ওয়াজ বিং লিফটেড এল এফ টি ইডি দ্য উডেন বক্স ওয়াজ বিং লিফটেড বাই অমুল এ এম এ এল স্টপ দ্য উডেন বক্স ওয়াজ বিং লিফটেড বাই অমুল নাম্বার নাইন সীমা ওয়াজ নট কুকিং দ্য মিল সীমা খাবার রান্না করছিল না অবজেক্ট কোনটা দ্য মিলটা অবজেক্ট প্রথমে লিখছি দ্য মিল ওয়াজ তারপরে নট বসবে ওয়াজ নট বিইং বিআইজ বিং কুকের ভিট থ্রি কুকড সিডব্লু কে ইডি কুকড দ্য মিল ওয়াজ নট বিং কুকড বাই সীমা এস আই এম এ স্টপ

বি ইং জি বিইং এগুলো দেখা মাত্রই হয়ে যাবে আমার কথা শোনো আমি যখন ক্লাস নাইন এইটে পড়তাম টেনে পড়তাম তখন কম্পিটিশান করতাম যে আমার সঙ্গে কী পড়তে পারি আই দ্য ডান্স ওয়াজ নট বিইং প্র্যাকটিসড পি আর এ সি টি আই এস ই ডি ওয়াজ নট বিং প্র্যাকটিসড ফর দ্য প্রোগ্রাম পি আর ও জি আর এ ডবল এম ই প্রোগ্রাম বাই হিম এইচ আই এম স্টপ দ্য ডান্স ওয়াজ নট বিং প্র্যাকটিসড ফর দ্য প্রোগ্রাম বাই হিম বন্ধুরা এরপরে আলোচনা করবো চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ইন পাস্ট কন্টিন্যাস্টেন্স পাস্ট কন্টিন্যাস্টেন্সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ আলোচনা করবো বন্ধুরা প্রথমে যে নিয়মটা লিখেছিলাম অ্যাক্টিভ এবং ভয়েসের যে রুলটা মানে শুধুমাত্র পাস্ট কন্টিনেন্স টেন্সের টেন্সের স্ট্রাকচারটা জানলেই তোমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে পারবে ওকে ফার্স্ট নাম্বার ওয়ান ম্যাঙ্গোজ ওয়ার বিং ইটেন বাই দ্য বয়েজ তাহলে শেষে বাই দ্য বয়েজ আছে তো ওটা প্রথমে চলে আসবে দ্য বয়েজ ও ওয়াই এস দ্য বয়েজ দ্য বয়েজ অনেকজন তাহলে তার জন্য বসবে ওয়ার দ্য বয়েজ মেন মেনভার্ভ কোনটা ইট হচ্ছে মেনভার্ব তার সঙ্গে আইনজি ইটিং দ্য বয়েজ ওয় ইটিং ম্যাঙ্গোজ এম এ এ এন জিও ইয়েস স্টক দ্য বয়েজ ওয় ইটিং ম্যাঙ্গোজ নাম্বার টু সীমা ওয়াজ বিং ট্রিটেড বাই দ্য ডক্টর সীমা ডাক্তার দ্বারা চিকিৎসা করা হয়েছিল বাই দ্য ডক্টর লেখা আছে তাহলে দ্য ডক্টরটা প্রথমে চলে আসবে দ্য ডক্টর ডিওসি টিও আর দ্য ডক্টর দ্য ডক্টর একজন ওয়াজ বসবেন দ্য ডক্টর ওয়াজ ট্রিটিং টি আর মেন ভার্বনটা ট্রিট তার সাথে ট্রিটিং দ্য ডক্টর ওয়াজ ট্রিটিং সীমা এস আই এম এ সীমা স্টপ ওকে নাম্বার থ্রি ফুড ওয়াজ বিং কালেক্টেড ফ্রম মাড বাই দ্য বার্ড পাখিদের দ্বারা কাদা থেকে খাবার সংগ্রহ করা হয়েছিল তাহলে পাখিদের দ্বারা কারণ পাখিরা দ্য বার্ড বসবে প্রথমে যেহেতু পাখি একটা তার জন্য বসবে ওয়াজ দ্য বার্ড ওয়াজ মেন ভার্ব কোনটা কালেক্টিং কালেক্ট হচ্ছে মেন ভার্ভ তার সঙ্গে আইএনজি কালেক্টিং ওয়াজ কালেক্টিং সিও এল এল এন জি ওয়াজ কালেক্টিং কী সংগ্রহ করছিল খাবার তাহলে ফুড প্রথমে বসবে কোথা থেকে সংগ্রহ করছিল ফ্রম দ্য মাড তারপরে বসবে ফ্রম দ্য মাড এম ডি মাড ওকে দ্য বার্ড ওয়াজ কালেক্টিং ফুড ফ্রম দ্য মার্ড নাম্বার ফোর ফিস ওয়াজ বিং কট বাই দ্য ফিশারম্যান জেলে দ্বারা মাছ ধরা হয়েছিল তাহলে বাই দ্য ফিশারম্যান ওটা শেষে আছে প্রথমে বসবে দ্য ফিশারম্যান দ্য ফিশার এফ আই এস এইচ ই আর এম এ এন দ্য ফিশারম্যান জেলে একটা আছে তার জন্য ওয়াজ বসবে ওয়াজ কটের ভিউ ওয়ান ক্যাচ ধরবে ক্যাচিং সিএটি সি এইচ আইএনজি দ্য ফিশারম্যান ওয়াজ ক্যাচিং ফিস এফ আইএসএইচ ফিস স্টপ দ্য ফিশারম্যানিং ফিস নাম্বার ফাইভ টেলিভিশান ওয়াজ বিং ওয়াচড বাইয়াস টেলিভিশান আমাদের দেখা আমাদের দ্বারা দেখা হচ্ছিল বাইয়াস আছে তাহলে বায়াসটা প্রথমে আসবে উই বসবে আস থাকলে উই হয় উই এসে গেলো উই মানে আমরা অনেকজন তাহলে ওয়ার বসছে উই ওয়ার তার মেনভার ওয়াচ ওয়াচের সঙ্গে ওয়াচিং বসবে উই ওয়্যার ওয়াচিং ডাব্লু এটি জি উই ওয়ার ওয়াচিং টেলিভিশন টি ই ই এল ভি আই এস আই ও এন টেলিভিশন ওকে নাম্বার সিক্স দ্য বয় ওয়াজ নট বিং পানিশড বাই দ্য টিচার ছেলেটিকে শিক্ষক দ্বারা শাস্তি দেওয়া হচ্ছিল না বাই দ্য টিচারটা শেষে আছে প্রথমে বসবে দ্য টিচার দ্য টিচার টি ই এ সি এইচ ইয়ার দ্য টিচার একজন তাহলে ওয়াজ বসবে মেন ভার পানিস ভি ওয়ান পানিশ তাহলে পানিশিং হবে পি ইউ এন আই এস এইচ আই এন জি দ্য টিচার ওয়াজ পানিশিং তারপরে নট আছে কয়েকটা তাহলে দ্য টিচার ওয়াজ নট নট সবসময় অগ্জলারি ভাববে সাথে মাসে দ্য টিচার ওয়াজ নট পানিশিং দ্য বয়

ফলো এখানে মেন ভার ফলোর সঙ্গে আইএনজি ফলোয়িং এফ ও এল এল ও ডাব্লু আইএনজি দে ওয়ার নট ফলোয়িং আস তারা আমাদেরকে অনুসরণ করছিল না দে ওয়্যার নট ফলোয়িং আস নেক্সট নাম্বার এইট ফ্লাওয়ার্স ওয়ার বিং প্লাকড বাই দ্য গড় মেয়েটি ফুল ছিনিয়ে নিচ্ছিল মেয়েটি ফুল ছিনিয়ে নিচ্ছিল বাই দ্য গার্লটা শেষে আছে প্রথমে বসবে দ্য গার্ল দ্য গার্ল জি আই আর এল দ্য গার্ল একটা মে ওয়াজ দ্য গার্ল ওয়াজ তারপর প্লাকটা এখানে মেন ভাব তার ভি ওয়ান প্লাক প্লাকের সঙ্গে আইএনজি প্লাকিং পি এল ইউ সি কে আই এন জি দ্য গার্ল ওয়াজ প্লাকিং ফ্লাওয়ার্স এফ এল ও ই আর এস ওকে নেক্সট নাম্বার নাইন দ্য হাউস ওয়াজ বিং পেন্টেড বাই ফোর মেন চারজন লোকের দ্বারা ঘরটা রং করা হয়েছিল তাহলে ফোর মেনটা অবজেক্ট প্রথমে আছে ফোর মেন চারটে লোক একের চেয়ে বেশি তাহলে তখন বসবে ওয়ার ওয়ার বসে মেন ভার কোনটা পেন্ট পেন্টের সঙ্গে আইএনজি পেন্টিং পি এ আই এন জি ফোর মেন ওয়ার পেন্টিং দ্য টিএই জি দ্য হাউস এইচ ও ইউএসই স্টপ ফোর মেন ওয়ার পেন্টিং দ্য হাউস নেক্সট নাম্বার টেন গ্রাস ওয়াজ বিং ইটেন বাই দ্য কাউ ঘাস খাওয়া হচ্ছিল গরুর দ্বারা তাহলে বাই দ্য কাউটা গরুর দ্বারা তাহলে শেষে আছে প্রথমে বসবে দা কাউ দা কাউ একটি গরু ওয়াজ বসবে তারপরে আইনজি বসবে মেন ভার কোনটা ইট ইটের সঙ্গে আই এন জি ইটিং দ্য কাউ ওয়াজ ইটিং গ্রাস জি আর এ ওকে বন্ধুরা এরপরে আছে ভয়েস চেঞ্জ ইন পাস্ট পারফেক্টেন্স পাস্ট পারফেক্টেন্সের ভয়েস চেঞ্জ তো প্রথমে আমরা পাস্ট পারফেক্ট ভয়েস চেঞ্জের পাস্ট টেন্সের শুধুমাত্র টেন্স স্ট্রাকচারটা দেখব প্রথমে টেন্স স্ট্রাকচার মানে প্রথমে টেন্সটা লিখে দিলাম আমি পাস্ট পারফেক্ট প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড বসবে অবশ্যই বসবে হ্যাড প্লাস ভিতরে প্লাস অবজেক্ট এই গঠনটা অ্যাক্টিভ ভয়েসের গঠন কি বললাম টেন্সের গঠন মানে কার গঠন টেন্সের গঠন মানে অ্যাক্টিভ ভয়েসের গঠন এরপরে আমরা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের গঠন দেখব পাস্ট পারফেক্টেন্সের প্যাসিভের গঠন তাহলে এই অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হবে তাহলে সাবজেক্ট নিলাম ব্যাকেটে আমি অবজেক্ট লিখতে পারি কার অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট তারপরে যোগ যোগচিহ্ন বসবে তারপরে অবশ্যই একটা হ্যাড বসবে হ্যাড অবশ্যই বসবে তারপরে একটা বিন বসবে বিন বসার পর মেন ভার্বের ভিথিরি বসবে তারপরে বাই বসবে বাই বসার পর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে তার মানে আমি ব্যাকটা সাবজেক্ট লিখে দিলাম তাহলে টেন্সের গঠনটা সাবজেক্ট হ্যাড ভিথিরি অবজেক্ট প্যাসিভের গঠনটা সাবজেক্ট হ্যাড বিন ভিথিরি বাই অবজেক্ট এরপরে শুরু করছি দেখে নাও ভালো করে দেখে নেবে তোমরা ফার্স্ট নাম্বার ওয়ান প্রথমে কী আছে দেখে নাও প্রথমে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে দিচ্ছে ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওয়াশার ম্যান হ্যাড ওয়াস্ট ক্লথেস ধোয়ার লোকটি মানে ধোপা কাপড়গুলো ধুচ্ছিল অবজেক্ট কোনটা ক্লথেসটা অবজেক্ট তাহলে ওটাই বসবে সি এলো টিআইজিএস ক্লথেস ক্লথেসের পর হ্যাড অবশ্যই বসবে হ্যাডের পর বিন বসবে বিনের পর ভিথরি এখানে দেয়া আছে ওয়াস্ট দেখে দেখে টুকে দেবো

ও ইউ এসিএস মেনি হাউসের পর হ্যাড বসবে হ্যাডের পর বিন বসবে বিনের পর ভিতরি এখানে দেওয়া আছে ডেস্ট্রয়েড ডিইএস টি কত সহজ তাই না হ্যাড বিন ডেস্ট্রয়েড বাই দ্য পাওয়ারফুল পাওয়ারফুল স্টর্ম এস টি ওআরএম স্টর্ম বন্ধুরা এর আগের পারটি অর্থাৎ এর আগের যে পেজ নাম্বার চব্বিশ পঁচিশ সেটা দেখার জন্য আমি ডেসক্রিপশন ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে আগের পার্ট আগের ভিডিওগুলো দেখে নেবে ওকে নেক্সট নাম্বার থ্রি মিনা হ্যাড ড্রন টু পিকচার্স মিনার দুটি ছবি আঁকে অবজেক্ট কোনটা টু পিকচার্সটা অবজেক্ট তাহলে ওটা প্রথম বসবে টু পিকচার্স পিআইসি টি ইউআরএস টু পিকচার্স হ্যাড বসবে বিন বসবে ভি থ্রি ড্রন বাই মিনা ওকে কত সহজ তাই না নেক্সট নাম্বার ফোর উই হ্যাড সেলিব্রেটেড হিজ বার্থ অ্যানিভার্সারি আমরা তার জন্মবার্ষিকী উদযাপন করেছি অবজেক্ট কোনটা হিজ বার্থ অ্যানিভার্সারিটি অবজেক্ট ওটা প্রথমে চলে আসবে হিজ বার্থ আর টি এইচ বার্থ অ্যানিভার্সারি আর এস এ হিজ বার্থ অ্যানিভার্সারি হ্যাড বিন সেলিব্রেটেড সিই এল ই বিআরএ টি ইডি সেলিব্রেটেড এইসব নিয়ম শুধু তোমাদের মাথায় থাকবে এক্সাম্পল দেখবে আর করতে শুরু করবে হিজ বার্থ অ্যানিভার্সারি হ্যাড বিন সেলিব্রেটেড বাই আস নেক্সট নাম্বার ফাইভ সায়েন্স হ্যাড টট আস দিস লেসান বিজ্ঞান আমাদের এই পার্ট শিখিয়েছে অবজেক্ট কোনটা আসটা অবজেক্ট তাহলে আস থাকলে হবে উই উইয়ের পর হ্যাড বসবে বিন বসবে ভি থ্রি টট দেয় আছে দেখে দেখে বসিয়ে দেব হ্যাড বিন টট তারপরে অবজেক্টটা বসবে সেকেন্ডারি অবজেক্টটা দিস লেসান এল ই এস ওয়েল লেসান বাই সায়েন্স এস সি আই ইএনসিই মাথায় ঢুকছে তো নেক্সট নাম্বার সিক্স দ্য অথরিটি হ্যাড অ্যাপ্রুভড দ্য প্ল্যান কর্তৃপক্ষ পরিকল্পনা অনুমোদন করেছে অবজেক্ট কোনটা দ্য প্ল্যান দ্য প্ল্যান প্রথমে চলে এলো তারপরে হ্যাড বসিয়ে দিচ্ছে এখানে সিঙ্গুলার পুরাল দেখার দরকার নাই হ্যাডের পর বিন বসে গেল ভিথি দেয়া আছে দেখে দেখে ঠুকে দিচ্ছে এপিপি পিপিআর ও ভিইডি অ্যাপ্রুভড বাই দ্য অথরিটি এ এইচ ও ওয়াই বুঝতে পারছ আমি কি বোঝাতে পারছি তোমাদেরকে নাম্বার সেভেন দ্য আর্থিক হ্যাড কিল্ড মেনি পিউপিল ইন দিস রিজন অবজেক্ট কোনটা মেনি পিউপিল তাহলে মিনিপিউপিল চলে এল মিনিপিইও পিএলই মেনি পিউপিল তারপরে হ্যাড বসে গেল বিনটাকে টেনে নিয়ে চলে এলাম ভিথির দেখে দেখে টুকে দিচ্ছি শেষের যে অবজেক্ট আছে সেটাকে বসাচ্ছি ইন দিস রিজিয়ন এটা এক্সট্রা একটা অবজেক্ট তারপরে বাই বসিয়ে দিলাম তারপরে কর্তা কাঞ্জি দ্য আর্থইক আর্থইক ভূমিকম্প ওকে স্টপ যা মুছে গেল আবার বলে দিচ্ছি দেখে নাও মেনি পিউপল হ্যাড

অবজেক্ট দ্য বেল দ্য বেল চলে এলাম হ্যাড বসাচ্ছি হ্যাড অকচয়ারি তার সাথে নট বসবে তারপরে বিনকেট আনছে তার থ্রি দিয়ায় আছে দেখে দেখে ঠুকে দিচ্ছি বাই দেম টিএইচ ইএম স্টপ নাম্বার নাইন দ্য চিলড্রেন হ্যাড নট প্লেড ইনডোর গেমস দ্য চিলড্রেন হ্যাড নট প্লেড ইনডোর গেমস ইনডোর গেমসটা অবজেক্ট তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে নিজেরা তবে কিন্তু কনফিডেন্স আসবে নাম্বার টেন মাদার হ্যাড শোড মি দ্য রেনবো এখানে মেন অবজেক্ট মিটা এটাও তোমরা হোমওয়ার্ক করবে তোমাদেরকে এটা কাজ দিলাম তোমরা অবশ্যই করবে বন্ধুরা এরপরে আছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হচ্ছে সেগুলো নিয়মকানুন করতে হয়েছে প্যাসিভ থেকে অ্যাক্টিভ পাস্ট পারফেক্টেন্সের তার মানে সমুদ্রমাত্র তোমাদেরকে পাস্ট পারফেক্টেন্সের টেন্সের স্ট্রাকচার মনে রাখলে হয়ে যাবে তো করছি প্র্যাকটিস দেখেন আমার নাম্বার ওয়ান হি হ্যাড বিন লেড টু দিস কটেজ বাই গান্ধীজি টু হিজ কটেজ বাই গান্ধীজি অবজেক্ট কোনটা বাই গান্ধীজি তাহলে গান্ধীজির সামনে চলে আসবে গান্ধীজি তারপরে হ্যাড বসবে হ্যাডের পর ভি থ্রি বসবে লেড মেন অবজেক্ট হিম বসবে টু হিচ কটেজ সিও টি টি এ জিই গান্ধীজি হ্যাড লেড হিম টু হিচ কটেজ ওকে নাম্বার টু দ্য ওয়ার্ক হ্যাড কাজ আমাদের দ্বারা সমাপ্ত হয়েছে বায়াস এটা এটা অবজেক্ট তাহলে হবে উই উই ভিথি উই হ্যাড এফআইএনআই এস এই জিডি উই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক আমরা কাজ সমাপ্ত করেছি উই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক নাম্বার থ্রি এ বার্ড হ্যাড বিন কট বাই দ্য বয় ছেলেটি একটি পাখি ধরেছিল অবজেক্ট কোনটা দ্য বয় তাহলে শেষে হবে প্রথমে দ্য বয় তারপরে হ্যাড বসবে দ্য বয় হ্যাড ভি থ্রি কট সি এ ইউ দ্য বয় হ্যাড কট এ বার্ড বিআইআর স্টপ দ্য বয় হ্যাড কট এ বার্ড ওকে নাম্বার ফোর মাইস হ্যাড বিন কিল্ড বাই দ্য র্যাট ইঁদুর দ্বারা ইঁদুর হয় হাই দেখো মাইস হ্যাড বিন কিল্ড বাই দ্য র্যাট নয় এটা বাই দ্য ক্যাট হয় মনে হচ্ছে আমি দেখে নিই একবারটি কী আছে ও বাই দ্য র্যাটই আছে ইঁদুর দ্বারা ইঁদুর মারা পড়েছিল ওকে তাহলে দ্য র্যাটটা প্রথম বসবে দ্য র্যাট হ্যাড বসবে ভি থ্রি বসবে অবজেক্ট বসলো মাইস এম আই সি ই এমআইসিই র্যাট হ্যাড ফিল্ড মাইস নাম্বার ফাইভ ম্যাঙ্গোজ হ্যাড বিন ইটেন হিম তার দ্বারা আম খাওয়া হয়েছিল বাই হিমটা অবজেক্ট প্রথমে সাবজেক্ট হি হি বসবে হ্যাড বসবে হি হ্যাড ইটেন ইএ টি এন হি হ্যাড ইটেন ম্যাঙ্গোজ এম এ এন জি ও ই এস হি হ্যাড ইটেন ম্যাঙ্গোজ নাম্বার সিক্স এ ওয়াল বিন ইরেক্টেড বাই দ্য মেশান রাজমিস্ত্রির দ্বারা দেয়াল তৈরি করা হয়েছিল তাহলে দ্য মেশানটা প্রথমে চলে আসবে দ্য মেশান আমার বাবা একজন রাজমিস্ত্রি দ্য মেশান হ্যাড বসবে ভিথ্রি ইরেক্টেড দেয়া আছে ইআর টি ইডি দ্য মেশান হ্যাড ইরেক্টেড এ ওয়াল ডাব্লু এ এল স্টপ ওকে নেক্সট সেভেন দ্য টপিক হ্যাড বিন ডিসকাসড বাই দ্য টিচার তাহলে দ্য টিচারের শেষ আছে প্রথমে আসবে দ্য টিচার দ্য টিচার টি ইএ সিএইচ ইয়ার দ্য টিচার পর হ্যাড বসবে ভিথিরি দেওয়াই আছে ডিসকাসড ডিআইএস সিইউ ডবল এস ইডি দ্য টিচার হ্যাড ডিসকাসড দ্য টিচ দ্য টপিক টিও পি আইসি টপিক স্টপ দ্য টিচার হ্যাড ডিসকাসড দ্য টপিক নেক্সট নাম্বার সেভেন এইট দ্য ওয়ার্ক হ্যাড নট বিন ডান বাই মি কাজটি আমার দ্বারা করা হয়নি তাহলে বাই মিটা অবজেক্ট তাহলে প্রথম বসবে আই আই এর পরে হ্যাড বসবে এবার এখানে একটা নট আছে নট বসাচ্ছি আই হ্যাড নট ডান ডান ভিত্তিতে ডানই দিয়ে আছে আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক ডব্লিউ আর কে ওয়ার্ক স্টফ ওকে আই হ্যাড নট ডান দ্য ওয়ার্ক নেক্সট নাম্বার নাইন আর পেন্টিং হ্যাড নট বিন সোল্ড বাই দ্য আর্টিস্ট শিল্পীর একটি পেন্টিং বিক্রি করা হয়নি এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম তোমরা অবশ্যই করবে দেখাবে আমাকে ওকে নাম্বার টেন দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই শিভাম এটাও তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমরা অবশ্যই করবে খাতাতে প্র্যাকটিস করবে এবং করবে বন্ধুরা শেষে তোমাদের টিপস দিয়ে রাখি তোমরা প্রত্যেকটা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো খাতায় তুলে নেবে এবং সেগুলো প্র্যাকটিস করতে শুরু করবে দেখবে তোমরা শিখে যাবে ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদেরকে বন্ধুরা যদি কোথাও ফল্ট থাকি যদি কোথাও বোঝানোর খামতি থাকে যদি কোথাও ভুল বুঝিয়ে থাকি বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমাকে অবশ্যই বলে কোথায় ভুল আছে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ बंदुमा मातरम